আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। অজুকারীরা সাবধান, ভুল অজুকারীর কি কঠিন শাস্তি আজকের এই ভিডিওতে তা আলোচনা করব। অজু ছাড়া নামাজ হয় না, এটা আমরা সবাই জানি। অজু ছাড়া ফরজ নামাজ কি সুন্নত নফল নামাজ কোনোটাই হবে না। অর্থাৎ অজু হলো নামাজের অত্যাবশ্যকীয় পূর্ব শর্ত। কিন্তু অজু করার পর যদি অজুর মধ্যেই ভুল থাকে তাহলে নামাজ হবে কিভাবে? আজকের ভিডিওতে আলোচনা করব অজুর মধ্যে যে একটি ভুলের কারণে অজুকারী জাহান্নামে যাবে। সুপ্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভুল যদি আপনার মধ্যে থাকে তাহলে তা অবশ্যই শুধরে নিন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই এই ধ্বংসাত্মক ভুলটি থেকে সরে আসতে পারে। আমরা জানি অজুর মধ্যে ফরজ কাজ চারটি, তথা সমস্ত মুখমণ্ডল কমপক্ষে একবার ধৌত করা, কনুই সহ উভয় হাত কমপক্ষে একবার ধৌত করা, একবার মাথা মাসেহ করা, টাকনু সহ উভয় পা একবার ধৌত করা। এই ফরজ কাজগুলোর মধ্যে কোনো একটি ফরজ কাজ বাদ পড়লে একদিকে যেমন অজু হবে না, অন্যদিকে ধৌত করার সময় একচুল পরিমাণ শুকনো থাকলে তার জন্য জাহান্নামের কঠিন আজাবের কথা ঘোষণা করা হয়েছে। বিশেষ করে পায়ের গোড়ালির ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ব্যক্তিকে উযু করতে দেখেছেন যে তাদের গোড়ালি চমকাচ্ছে, অর্থাৎ পায়ের গোড়ালি শুকনো রয়েছে। তিনি বললেন, ধ্বংস শুকনো গোড়ালির লোকেদের জন্য, তা জাহান্নামের আগুনে জ্বলবে, অতএব তোমরা ভালো করে উযু করো। ইবনে মাজা হাদিস নম্বর 238। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় উযু করতে গিয়ে পা যদি শুকনো থেকে যায় অথবা পায়ের গোড়ালির একাংশ যদি শুকনো থেকে যায় তাহলে উযু তো হবেই না, বরং এই শুকনো অঙ্গ জাহান্নামের আগুনে জ্বালানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালাল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা। আল্লাহ তাআলা তোমাদের কোনো অপবিত্র মানুষের নামাজ গ্রহণ করবেন না যতক্ষণ না সে উযু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে উযু করে অতঃপর একনিষ্ঠতার সাথে উযু করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে উযু করার ও নামাজ আদায় করার তৌফিক দান করুক। যে সকল ভাইরা ইতিপূর্বে এই ধরনের ভুল করেছেন তারা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিন। খুব বেশি শঙ্কিত এবং ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ সবার ডাক শুনেন, সকল ধরনের অপরাধ ক্ষমা করে দেন। আপনার এই উযুর অপরাধও ক্ষমা করে থাকবেন আপনি না জেনে করে থাকলে ইনশাআল্লাহ। ভবিষ্যতে কখনোই আমরা যেন সহি সুন্নাহ এবং উযুর নির্ধারিত ফরজ বিধানগুলো থেকে দূরে সরে না যাই।